বন্ধুরা, আশা করছি ভালো আছো সবাই। আমরা আমাদের প্রতীকী যুক্তিবিদ্যার যে অধ্যায়টি হেরে শেষ করে ফেলেছি, এখন আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানবো, যেই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে অবশ্যই অবশ্যই চর্চা করবে, অন্যথায় এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাদ পড়ে যেতে পারে। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতীক কি? প্রতীক ও সংকেতের পার্থক্য দেখিয়ে প্রতীকের উপযোগিতা উল্লেখ করো। মূলত এখানে যে ছোট প্রশ্ন আছে এটা ক নং প্রশ্নের জন্য আসতে পারে, এবং প্রতীক ও সংকেতের পার্থক্য আর উপযোগিতা এগুলো ভেঙে ভেঙে খ এবং গ এই প্রশ্নগুলোর জন্য আসতে পারে, আবার একসাথে বড় প্রশ্নের জন্য গ বা ঘতেও আসতে পারে। অর্থাৎ এই প্রথম যে প্রশ্নটা সেটা ক খ গ এবং ঘ চারভাবেই আসতে পারে। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সাবেকী ও প্রতীকী যুক্তিবিদ্যার তুলনামূলক আলোচনা করো। এইটা খ নং প্রশ্নে দিয়ে দিতে পারে যদি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চায়, আবার এটা একটু বিস্তারিত আলোচনার ক্ষেত্রে গ নং প্রশ্নেও চলে আসতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা অবশ্যই শিখে নেবে। তৃতীয়ত, সত্যতা ও বৈধতা কি ব্যাখ্যা করো। এটা মূলত একটা ছোট প্রশ্ন, এটা ক নং প্রশ্নেও দিতে পারে, খ নং প্রশ্নেও দিতে পারে। যে কোনো একটা প্রশ্নে যদি এটা আসে তাহলে আমরা একটা ছোট প্রশ্নের উত্তর পেরে যাব। চতুর্থ প্রশ্নটা হচ্ছে, যৌগিক বাক্যের প্রকারভেদ আলোচনা করো। এটা একটু বড় প্রশ্ন, অর্থাৎ আমরা যৌগিক বাক্যের ক্ষেত্রে পাঁচ ধরনের যৌগিক বাক্য সম্পর্কে দেখেছিলাম, সেক্ষেত্রে এটা আমাদের গ নং প্রশ্নে আসার সম্ভাবনা একটু বেশি। তারপর হচ্ছে, সত্য সারণী কী এর গঠন প্রক্রিয়া আলোচনা করো। শুধুমাত্র সত্য সারণী কী এই প্রশ্নটা ক নং প্রশ্নে দিতে পারে, আর এর গঠন প্রক্রিয়া সহজে অংশটা সেটা খ বা গ এই দুইটার যে কোনো একটাতে চলে আসতে পারে। সর্বশেষ ৬ নম্বর প্রশ্নটা হলো, বিভিন্ন যৌগিক যুক্তিবাক্যে সত্য সারণীর প্রয়োগ দেখাও। আমরা পাঁচ ধরনের যৌগিক যুক্তিবাক্য সম্পর্কে দেখেছিলাম, এখানে আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন যে কোনো দুইটা বা তিনটা যৌগিক যুক্তিবাক্যের নাম উল্লেখ করে সত্য সারণীর যে প্রয়োগ সেটি দেখাতে বলতে পারে, আবার একসাথে সবগুলোরই চাইতে পারে। যদি সবগুলোর চায় তখন অবশ্যই আমাদেরকে এটা ঘ নং বা একটা বড় প্রশ্ন হিসেবে উল্লেখ করতে হবে। অন্তত তিনটা যৌগিক যুক্তিবাক্যের সত্য সারণীর প্রয়োগ যদি তারা দেখতে চায় তাহলে উত্তরটা কিন্তু ৪ নম্বর বা ৩ নম্বরের জন্য চলে আসবে। তোমাদের কাজ হলো এই ৬টা প্রশ্ন বাসায় অবশ্যই খুব ভালো মতো শিখে নেবে। তাহলে এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সম্পূর্ণ ধারণাই তোমরা খুব ভালোভাবে রপ্ত করতে পারবে। আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের সবগুলো অধ্যায় আমরা শেষ করে ফেলেছি এই ভিডিওটার মধ্য দিয়ে। তোমাদের সাথে দেখা হবে হয়তোবা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো হোক তোমাদের পথ চলা। সবার জন্যই শুভেচ্ছা, ধন্যবাদ।